আসসালামু আলাইকুম প্রিয় দিনীবাহী বোনেরা, এই ভিডিওটি এর আগে আপনারা হয়তো দেখেছেন, যদি না দেখেন তাহলে আজকে তো দেখে নিলেন। এখানে দেখা যাচ্ছে মানুষ আগ্নেয় উপর দিয়ে তড়িয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ আবার লাফ দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে সবাই কিন্তু ইসলামিক মাইন্ডের লোক, আশেপাশে যারা আছে সবাই ধর্মকে ভালোবাসে, অর্থাৎ ইসলাম ধর্মকে ভালোবাসে। তো এইখানে এই ভালোবাসা মানুষগুলো আগুন ওপর কেন পাড়াচ্ছে? এটা কি কোনো খেলা, নাকি কোনো প্রতিযোগিতা, নাকি কোনো ধৈর্য পরীক্ষা? আসলে এটার মূল বিষয়বস্তু কি তা আমার হয়তোবা জানা নেই, কিন্তু এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে আপনি যে মারা যাবেন, মৃত্যুর পর আপনাকে শাস্তি দেওয়া হবে, কিংবা দুনিয়াতে আপনি যে পরীক্ষার মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন, সে পরীক্ষার ধরনটা কতটুকু হতে পারে, কার কতটুকু ধৈর্য ক্ষমতা রয়েছে, এটা একটা অনুমান করা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মৃত্যুর পর কেমন আজাব হবে তা আগে থেকে উপলব্ধ করা, আরও বিভিন্ন বিষয় থাকতে পারে। তো যারা এই পরীক্ষা দিচ্ছেন, এই খেলাটা খেলছেন, এই ধৈর্যের সম্মুখীন হচ্ছেন, তাদের ব্যাপারে আমার কিছু নসিহত। সেটা হচ্ছে, এখানে যে আপনি যে আগুন উপর পাড়াচ্ছেন, এটার সাথে আপনার ইসলামের সাথে কি সম্পর্ক রয়েছে সেটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি। যারা এরকম কাজে বিশ্বাসী বা এরকম কাজকে পছন্দ করেন বা করে আসছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন। আর যারা করেননি তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন এইখানে যে আগুনে যারা পা দিচ্ছে বা দড়িয়ে যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, এই কষ্টের সাথে ইসলাম কি বলছে, এই ব্যাপারে ইসলাম কি বলছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারাতে তিনি বলছেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তো এইখানে আপনি যখন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, তখন কিন্তু আপনি এই আয়াতের উল্টো কাজ করছেন। এখানে আপনি যদি আগুন উপর যদি পাড়া দেন, তাহলে আপনার নিজের ক্ষতি হচ্ছে, আপনার পায়ে ফুসকা উঠবে, আপনি হাঁটতে পারবেন না, আপনার দেহকে আপনি কষ্ট দিচ্ছেন। তারপর যদি আপনি সুন্নাহ ইবনে মাজা, একটি হাদিস রয়েছে, সেখানে দেখেন যে রাসূলুল্লাহ কোনো ফায়সালা দেননি, অনুমতি দেননি যেখানে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন এবং অন্য কেউ। আপনি নিজে তো এখানে আগুনে পা দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেখানে আবার অন্যদেরকেও উৎসাহিত করছেন, দুটো গুণ হচ্ছে। তারপর যদি আপনি দেখেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তিনি সীমা লঙ্ঘনকারী যারা আত্মহত্যা করে তাদেরকে তিনি শাস্তি দিবেন, সূরা আন-নিসা 29 এবং 30 নম্বর আয়াত। যা কিছু দেখেন, সূরা আল বাকারাতে আরেকটি আয়াত রয়েছে শেষের দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কাউকে কোনো বোঝা চাপিয়ে দেন না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি করবেন বা নেবেন। এভাবে অনেক আয়াত এবং হাদিস বলতে পারি। তো এইখানে আপনি যে ইমানের বিষয় নিয়ে আপনি আগুন উপরে পাড়াচ্ছেন, এটা কোনো রাসূলের নিয়ম না বা আমাদের সাহাবিদেরও কোনো নিয়ম না। এরপর যারা তাবে তাবেই রয়েছে, সালাফগণ রয়েছে, আমাদের যে মাজহাব রয়েছে, তাদেরও নিয়ম এরকম ছিল না। তো এখন যারা ইসলামের ধর্মের প্রতি ভালোবেসে, রসুলকে ভালোবেসে, আল্লাহকে ভয় পেয়ে যারা এই কাজগুলো করছেন, তাদের একটি দুটো যে কোনোভাবে কোরআন এবং হাদিস থেকে দলিল দরকার যে আমি যে কাজগুলো করছি সেটা কোরআন এবং হাদিসে মিল আছে কিনা, কিংবা আমাদের আলেমগণ এই কাজগুলো করেছে কিনা। যদি দেখা যায় যে করেনি, তাহলে আপনি এই কাজগুলো করলেন, উল্টো নিজের ক্ষতিটুকু আসবে। আমি কিন্তু এই কাজগুলোর বিরুদ্ধে দলিলগুলো দিলাম, হাদিস এবং আয়াত দিয়েছি। আপনারা যারা এই কাজগুলো করতে চান, ইচ্ছুক করেছেন, তাদের প্রতি প্রশ্ন যে আপনারা আমার এই আয়াতের কি ব্যাখ্যা দিবেন, এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন। আর এখানে লোক দেখিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়া, নিজেকে কষ্ট দেওয়া, এর মানেটা কি,
এর মানে দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? দুনিয়ার যে ধৈর্য, দুনিয়ার যে শাস্তি, দুনিয়ার যে কষ্ট, এর সাথে আখিরাতের কোনো মিল নেই, অনেক পার্থক্য রয়েছে, অনেক। দুনিয়া আগুন সত্যগুণ বেশি, সে সত্যগুণ বেশি আখিরাতে হবে। তো আখিরাতের যে আগুনের তাপ আর দুনিয়ার আগুনের তাপ, তা কখন এক হবে? কখনই তো এক হবে না, ঠিক আছে? তারপরে আখিরাতে যে কষ্ট, দুনিয়ার কষ্ট কি এক হবে? কখনো এক হবে না। তাহলে আপনি লোক দেখিয়ে যে কাজগুলো করছেন সেটা তো করার কোনো মানেই হয় না, এটা তো রিয়া হয়ে যাচ্ছে। আপনি আগুন উপর পা দিয়ে যাচ্ছেন, সেটা তো হচ্ছে রিয়া। আর যদি এটা খেলাধুলা হয়, তাও তো এটা কষ্টের কাজ। যদি যারা এটাকে খেলা হিসেবে নেন, তাহলে খেলার ভিতরে তো এরকম নিজেকে কষ্ট দেওয়া যাবে না, হাদিস তো নিষেধ আছে। তো আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, এমনকি ইসলাম ধর্মেও আবেগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।